স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও 24.com-এর খেলাধুলা বিষয়ক আয়োজন নাও স্পোর্টসে। সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। আজকে শুরুতে আলোচনা করব মুশফিকুর রহিমের পাকিস্তান যাওয়া না যাওয়া নিয়ে। আগামী 29 মার্চ পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। তো এর আগে দুবার বাংলাদেশ পাকিস্তান গিয়েছিল, কিন্তু সেই দুবার কিন্তু মুশফিকুর রহিম পাকিস্তানে যায়নি। তো সবাই ভেবেছিল যে তৃতীয়বার অন্তত মুশফিকুর রহিম পাকিস্তানে যাবে, কিন্তু মুশফিকুর রহিম এবারও সে আগের দুবারের মতো সাফ জানিয়ে দিয়েছেন তিনি যাচ্ছেন না পাকিস্তান সিরিজে। তো মুশফিকুর রহিমের এই পাকিস্তান সিরিজে যাওয়া না যাওয়া নিয়ে দেশের মতো পাকিস্তানেও কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে। গত 7ই মার্চ রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়া জালমির PSL এর ম্যাচের পর একটি সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেস বোলার হাসান আলী জানিয়েছেন যে কার্লোস ব্রেথওয়েটও তাকে জিজ্ঞেস করেছিল যে মুশফিক কেন পাকিস্তান আসছে না। তখন কার্লোস ব্রেথওয়েট এটাও বলেছে মুশফিকের অবশ্যই পাকিস্তান আসা উচিত এবং পাকিস্তান বর্তমানে ক্রিকেটের জন্য খুবই নিরাপদ। তো দর্শক, আপনার কি মনে হয় মুশফিকুর রহিমের যে এই না যাওয়া সিদ্ধান্তটা সেটা কি ঠিক ছিল? জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সে। দর্শক, এবার আমরা আলোচনা করব করোনা ভাইরাস এবং ফুটবল নিয়ে। করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব, ক্রীড়াঙ্গনেও এর বড় প্রভাব পড়েছে। করোনা আতঙ্কে বিশ্বব্যাপী একের পর এক ক্রীড়া টুর্নামেন্ট স্থগিত হয়ে যাচ্ছে। এবার এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত হলো। 2022 কাতার বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া অঞ্চলের খেলা ছিল মার্চ এবং জুন মাসে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও এই খেলা পুনরায় দিবে বলে জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাছাই পর্বের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিল চলতি মাসের, মানে মার্চ মাসের 26-31 তারিখ এবং জুনের 4 ও 9 তারিখ। উল্লেখ্য, করোনা ভাইরাসের সাবধানতার কারণে বাফুফে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের যে আয়োজিত ম্যাচ 26 মার্চ আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচ অলরেডি ক্যান্সেল করে দিয়েছে বাফুফে। এবং আপনারা জানেন মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছিল এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের একটি ম্যাচ। সেই ম্যাচটি নিয়েও কিন্তু এখন চিন্তার বিষয় সেই ম্যাচটি হবে কিনা। তো অনেক কিছুই কিন্তু এখন হওয়া না হওয়ার মধ্যে ঝুলছে এই করোনা ভাইরাসের কারণে। দর্শক, এবার আমরা আলোচনা করব বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টি-20 ম্যাচ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নিয়োগ হয় ভারত সফর থেকে। ভারত সফরে দুটি টি-20-র মধ্যে একটিতে জয় পায় বাংলাদেশ। তো শুরুটা খুব ভালোই হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের, কিন্তু সর্বশেষ পাকিস্তান সফরে কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। জিম্বাবুয়ে সিরিজে এসে টেস্ট ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। আবার প্রথম টি-20-তে বাংলাদেশ খুব ভালোভাবে জয় পায় জিম্বাবুয়ের এগেনস্টে। এখন দেখার বিষয় দ্বিতীয় টি-20-তে বাংলাদেশের কী হয় এবং আপকামিং যে পাকিস্তান সফর রয়েছে সেই সফরেও কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের একটি পরীক্ষা রয়েছে যে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব কেমন হয় এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ করার কিন্তু অনেক বড় একটি মাধ্যম রয়েছে সেই সিরিজে। এবং 2 বছর পর দলে ডাক পাওয়া বাংলাদেশি অফ স্পিনার মেহেদী হাসান কিন্তু জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে এবং মাহমুদউল্লাহ রিয়াদ যে ড্রেসিং রুমে দলকে উজ্জীবিত করে এবং সিনিয়রদের যে আলোচনা হয় ড্রেসিং রুমে মাহমুদউল্লাহ রিয়াদের ইতিবাচক কথা এবং এভাবে কিভাবে খেললে বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে খুব ভালো একটি ম্যাচ উপহার দিতে পারে এবং প্রভাব বিস্তার করে খেলতে পারে সেই বিষয়ে কিন্তু মেহেদী হাসান আজকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন। এদিকে আরেকটি খবর হচ্ছে শেষ টি-20-তে বিশ্রামে রাখা হতে পারে দেশের ওপেনার তামিম ইকবালকে। আপনারা জানেন লাস্ট ওয়ানডে সিরিজে ব্যাক টু ব্যাক 2টি সেঞ্চুরি করেছে তামিম। হয়তোবা আপকামিং পাকিস্তান সিরিজের জন্যই তামিমকে বিশ্রামে রাখা হতে পারে। এক্ষেত্রে কপাল খুলতে পারে আরেক ওপেনার নাইম শেখে, লিটনের সাথে নাইম শেখকে ওপেন করতে দেখা যেতে পারে দ্বিতীয় টি-20-তে। দ্বিতীয় টি-20 শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, এই ছিল আজকের নাও স্পোর্টসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় নিউজ নাও 24-এর সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।